বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021, সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ রেলওয়ের এর আগেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার, পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। গত 28শে আগস্ট 2021 একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেটি ছিল 235টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে উল্লেখ ছিল ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ের পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ওই আবেদন, ওই সার্কুলার অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের বর্তমান নতুন সার্কুলার অনুযায়ী আবেদন করার প্রয়োজন নেই। বর্তমান সার্কুলার অনুযায়ী ঝালকাঠি জেলা সহ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বর্তমানে পদের সংখ্যা 560টি। বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে সহকারী স্টেশন মাস্টার গ্রেড 15, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী করা হলো। সংশোধনী হচ্ছে ঝালকাঠি জেলাসহ ওই সার্কুলার, আর এই সার্কুলারের মধ্যে পার্থক্য হচ্ছে আগের সার্কুলার ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারতো না, এখন বর্তমান সার্কুলার অনুযায়ী ঝালকাঠি সহ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর পুনরায় যারা আবেদন করেছেন, আগে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ 22শে নভেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে http.br অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে .teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। পদসংখ্যা 560টি। পদের নাম সহকারী স্টেশন মাস্টার। পদগুলোতে বাংলাদেশি স্থায়ী নিবাসী সকল নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে আরও অনেক ইনফরমেশান থাকে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। অন্যান্য বিজ্ঞপ্তি, চলমান অন্যান্য বিজ্ঞপ্তিগুলোও দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দর্শকদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার মতো ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন অন্যদের সাথে। ধন্যবাদ সবাইকে।